সারা ভারতবর্ষে একটা নাম সবারই হয়তো মনে একটা একটা আতঙ্ক সৃষ্টি করছে। যেরকম একটা আগে সাইদুল আমরা যেরকম শুনছিলাম কি একটা ফিকশনের মতন, যে ওয়ান পার্টিকুলার টার্মিনোলজি ইজ ভেরি মাচ আমাদের একটা আতঙ্কর মতন একটা অনুভব দিয়েছে, যেটা হলো ব্ল্যাক ফাঙ্গাস। কিন্তু একটু যদি আমি গভীরে সবাইকে বলি, হয়তো এই আতঙ্কর পরিমাণ কম হবে আর আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল সত্য কি, পরিচিতি কি। ব্ল্যাক ফাঙ্গাস মানে মিকোর মাইকোসিস, এটা এক ফাঙ্গাস, ফাঙ্গাল ইনফেকশন। এটা অনেকদিন বছর 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 এই এনভায়রনমেন্টে থাকা জিনিস, এটা এরকম নাকি নতুন একটা রোগ। আজকের দিনে কেন বেশি প্রচলিত হয়েছে বা আমরা অনেক ইন্ডিয়ার অনেক স্টেটে এটা বেশি ম্যাটার অফ কনসার্ন, কারণ ব্ল্যাক ফাঙ্গাস যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়, এটা একটা ফাঙ্গাল স্পোরের থেকে হয়, মিকর। ফাঙ্গাল স্পোর এনভায়রনমেন্টে আসে, অলরেডি থাকে, উই অল আর এক্সপোজ, সয়েলে থাকে, মাটিতে থাকে, বা ডিকম্পোজড একটা ফরেস্ট এরিয়া, গাছ পড়ে গেছে, পচা জিনিস, বা এই যে ব্রোকেন ওয়ালস, পুরনো স্ট্যাপস, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের অনেক ব্রোকেন ইট ইট, এরকম অনেক জল, ওয়েট এরিয়া, এখানে প্রচুর পরিমাণে থাকে দিস মোল্ড, এই ফাঙ্গাসের উপস্থিতি আছে। বা একটা সাইক্লোনের পরে বা একটা ফ্লাডের পরে যখন শুকিয়ে থাকে, বা গার্ডেন ফিল্ড, প্যাডি ফিল্ড, ভেরি কমন, সয়েলে থাকে, মাটিতে থাকে, আর স্পোরগুলো মাটির থেকে অনেক টাইমে বা ফ্রম দ্য উডস, জঙ্গলের থেকে অনেক টাইমে হাওয়াতে বাতাসে থাকে, অ্যান্ড আমরা ইনহেল করি, ইউ ক্যানট এসকেপ, উই আর এক্সপোজ অলরেডি। কিন্তু বিশেষ বিশেষ সিচুয়েশনে ই একটা রোগের সৃষ্টি করে, কারণ যার আমাদের নর্মাল ইমিউনিটি থাকার টাইমে রোগ তৈরি হয় না। কয়েকটা বিশেষ পরিবেশে মানে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে সময়ে কম থাকে, যেরকম ডায়াবেটিস যার থাকে, এই গ্রুপের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আর একটা জিনিস হলো ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার পেশেন্টেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তো ব্লাড ক্যান্সার হতে পারে, অর্গ্যান ট্রান্সপ্লান্ট, যে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, যে কিডনি একটা যে নেয় অন্য একজনের, এই পেশেন্টের কি করে, এই টিস্যু যাতে অ্যাকসেপ্ট করে, রিজেক্ট যাতে করে না বডি, তার জন্য ইমিউনিটি সাপ্রেস করা মেডিসিনে চলে এই পেশেন্ট বছর বছর। আর মেলিগন্যান্সি বা লিউকেমিয়াতেও যাতে ট্রিটমেন্ট হিসাবে চলে সাইকোটক্সিক ড্রাগ বা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সাপ দিয়ে রাখার জন্য মেডিসিন অনেক চলে। প্লাস সঙ্গে ডায়াবেটিস যা থাকে, ডায়াবেটিসের টাইমে বডি ইমিউনিটি এমনিয়ে কম থাকে। এরকম অনেক আরো লম্বা লিস্ট হবে বললে, কিন্তু মুখ্যত জানা দরকার যে ইমিউনিটি যে সময়ে প্লাস ই ক্লিনিক্যাল সেটিংয়ে ইমিউনিটি কম থাকে, প্লাস পেশেন্টের ডায়াবেটিস থাকে, এই টাইমে মিকোর মাইকোসিস হওয়ার সম্ভাবনা থাকে। ইটস এ রেয়ার কন্ডিশন, এটা একটা কমন কন্ডিশন না যে সর্দি কাশ, জ্বর বা টাইফয়েড, জন্ডিস, এরকম একটা কন্ডিশন না মিকোর মাইকোসিস। মিকোর মাইকোসিস এ রেয়ার কন্ডিশন, কিন্তু একটা ডেফিনেটলি ম্যাটার অফ কনসার্ন, কারণ ফেটালিটি রেট ইজ হাই। হওয়ার পরে প্রপার চিকিৎসা বা ডায়াগনোসিস যদি লেট হয় বা প্রপার যদি ট্রিটমেন্ট হয় না, তাহলে ফেটালিটি রেট বা মর্টালিটি রেট, জীবন নাশের সম্ভাবনা অনেক বেশি। কি কি সিচুয়েশনে হয় আমরা বললাম, আর আজকের দিনে কি হয়, কোভিড পেশেন্টেরও মিকোর মাইকোসিসের ইনসিডেন্সেস হাই, কারণ কোভিড পেশেন্টের যদি সঙ্গে ডায়াবেটিস থাকে, প্লাস কোভিডের একটা ট্রিটমেন্ট প্রোটোকলে আছে স্টেরয়েড থেরাপি, তো এই স্টেরয়েড থেরাপির জন্যও পেশেন্টের ইমিউনিটি ডাউন থাকার জন্য মিকোর মাইকোসিস হতে পারে। অনেক টাইমে স্টেরয়েডের আবার ইনপ্রপার ইউজ, র্যাশনাল ইউজে হয় না, যে রাইট টাইমে কত স্টেরয়েড দিতে লাগবে, কত ডিউরেশন দিতে লাগবে, কয়দিন দিতে লাগবে, কোন টাইমে স্টেরয়েড ইন্ট্রোডাকশন হবে, এগুলো প্রোটোকল গাইডলাইন সব আছে। কিন্তু অনেক টাইমে পেশেন্ট কি করে, বাড়িতে হয়তো সেলফ মেডিকেশনও আছে, অনেক রিস্ক,
সেলফ মেডিকেশন হতে পারে, ইমপ্রপার ডোজিং হতে পারে, বা নর্মাল প্রপার ডোজিং হলেও বডি ইমিউনিটি কম থাকার জন্য রেয়ার যদিও কিছু পেশেন্টের মিউকোরমাইকোসিসের রিপোর্টিং পাওয়া গেছে। সিরিয়াস ডিজিজ এমন যে একটা ভয় চলছে সবার কি একজনের যদি হয়ে যায় আমারও হতে পারে, ওর থেকে আমার এসে যাবে, এমন না। মিউকোরমাইকোসিস কন্টেজিয়াস ডিজিজ না, এটা একটা নর্মাল অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশন, এটা এখনো আমরা আশেপাশে থাকতে পারে। যদি আমরা ইমিউনিটি ভালো হয় তো আমরা এর ইনফেকশন নিতে পারবো না, ইমিউনিটি ডিফেন্ড করবে। যদি ইমিউনিটি কম থাকে তো এটা একটা সিম্পল বেসিক ইনফেকশনও বড় মতন হতে পারে। তো সবাইকে এটাই জানা দরকার কি এটা একটা কন্টেজিয়াস ডিসিজ না, ছোঁয়াছুঁয়ি মতন কিচ্ছু না। আপনি এটা সবাইকে জানান, এই জন্যই আপনার সবাইকে ডাকা হয়েছে। কেন এখন এমনিতেই আমরা কোভিড নিয়ে অনেক স্ট্রেসে আছি, এর মধ্যে যদি মিউকোরমাইকোসিস শুনে আমরা সবাই আরও যদি ভয়ে চালাচালি কিভাবে করবো আমরা, ঠিক না? এরকম স্প্রেড হয় না, এভাবে স্প্রেড হয় না। আপনারা বলতে চাইছেন যে ব্যাক ফাঙ্গাসটা আগেও ছিল, কোভিড আসার আগেও ছিল। মাইকোসিস আমরা পড়াশোনা করতে সময় এটা বইয়ে পড়লাম, এটা একটা নতুন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন না, যেটা এখানে এখন রিসার্চ চলছে না, এটা খুব আগে থেকেই আছে। আমি বললাম না, এর কি কি ওষুধ লাগে, কি ট্রিটমেন্ট লাগে, সব জানা আছে সব ডক্টরের, নতুন কিছু এরকম ডিসিজ নাই। আপনি বলতে চাইছেন এখন এই যে পাবলিক যেভাবে ভয় পাচ্ছে, এটার জন্যই আপনার সবাইকে ডাকা হয়েছে কি এই ভয়টা ভয়ের বিষয় না, আপনি এটা না স্প্রেড করে এটা স্প্রেড করো কি ইমিউনিটি কিভাবে বাড়াইতে হবে, কিভাবে মাস্ক পরাটা একটা ম্যান্ডেটরি করতে হবে। এই পজিটিভ জিনিসটাকে স্প্রেড করলে মানে সবাই একটা পজিটিভ ফিল করবে আর ভালো ফিল করবে। শুধু অনেক স্ট্রেসে বা আতঙ্কে থাকলে তো ভালো হবে না না সবার। আচ্ছা, অনেকটা সময় দেখা যাচ্ছে যে কোভিড আক্রান্ত হলে যেমন একটা ভয় থাকে যে আর কোনো চিকিৎসা নেই, যে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হলে তো আপনারা কি মনে করছেন এটার চিকিৎসা রয়েছে অ্যাভেলেবেল? ব্ল্যাক ফাঙ্গাসের জিনিস, ব্ল্যাক ফাঙ্গাস যা মিউকোরমাইকোসিস আছে, যা ট্রিটমেন্ট লাগে, যা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সব ব্যবস্থা আছে, ভয়ের কিছু না। আর একটা মেইন কথা বারবার আমি বলছি, এটা ছোঁয়াছুঁই নাই। বর্তমানে আপনাদের এই হসপিটালে একজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী অ্যাডমিট আছেন, কালকে আমাদের রাজ্যের মাননীয় আইনমন্ত্রী সেটা বলেছেন, বর্তমানে একজন মহিলা আপনাদের হসপিটালে অ্যাডমিট আছেন ব্ল্যাক ফাঙ্গাসে, উনি বর্তমানে কেমন আছেন, তার শারীরিক অবস্থা কি যদি একটু বলেন? দেখুন, আমি আপনাকে এটা স্পষ্টভাবে বলতে চাই কি যেহেতু এখন স্টেট গভর্নমেন্ট এটা চাইছে কি ব্ল্যাক ফাঙ্গাস একটা নোটিফাইবল ডিজিজ হোক, এজন্য এটা আমরা নোটিফাই করেছি। এর উপরে যেহেতু একটা পেশেন্টের একটা পার্সোনাল ডিটেলস, এটা আমরা সবাই সঙ্গে তো এটা শেয়ার করতে পারি না, এটা তো ঠিক না, ঠিক না? তো তো সেরকমই এটাও আমি এখানে ডিসকাস করতে চাই না। যেহেতু কালকে একটা সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে বিষয়টা, রাজ্যবাসী তো জানতে চাইবে যে যিনি পেশেন্ট আছেন উনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। তাই আপনাকে বলতে চাই কি ব্ল্যাক ফাঙ্গাস একটা ছোঁয়াছুঁয়ি ওষুধ বিমারি নাই। আপনি পজিটিভ জিনিসটা স্প্রেড করো সবাইকে, ভয় বা আতঙ্ক এটা স্প্রেড করে তো কোনো ইয়ে হবে না। ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত সহজে মৃত্যু ডেকে নেয়, এই যে উনি বলছেন এটা ঠিক, ব্ল্যাক ফাঙ্গাস হলে ওটা ট্রিটমেন্ট প্রোটোকল কি কি ট্রিটমেন্ট করতে লাগে এটা ব্যবস্থা আছে কি না? ইয়েস আছে, ডক্টর আছে, ওষুধগুলি আছে, সব কিছু আছে, এটা আপনি সবাইকে বলুন, একটা কনফিডেন্স সবাই মধ্যে আপনি আনো।